ব্যথা টার্মটা তো অনেক বিশাল একটা টার্ম, হুম হুম তো আপনি সাধারণত রুগী কি ধরনের রুগী প্রেজেন্টেশন নিয়ে আসে, ব্যথা এবং পঙ্গুত্ব এগুলো কিভাবে আপনি ডায়াগনোসিস করেন যদি শুরুটা বলেন? ধন্যবাদ। আসলে আজকে বিষয়টা একটু ভিন্ন, যে আমরা এতদিন তো আসলে কেবল চিকিৎসার কথাই বলে আসছি, রুগীদের যে মানে কি হলে কি করা উচিত, কিন্তু আসলে যে ব্যথা এবং ডিজেবিলিটি বা পঙ্গুত্ব, এটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। তো এটা আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি, প্রিভেনশন সবচেয়ে বেটার, কারণ প্রিভেনশন যদি না করা যায় তাহলে কিন্তু আস্তে আস্তে আরও এই রোগগুলো আরও বিভিন্নভাবে মানুষকে ডিজেবল করে ফেলবে, তার লাইফ স্টাইলে সমস্যা হতে পারে, চলাফেরা কাজকর্ম সব কিছুতেই সমস্যা হতে পারে। তো ডিজেবিলিটির মধ্যে ব্যথা অন্যতম, যেমন যে কোনো আর্থ্রাইটিস রোগে কিন্তু আস্তে আস্তে ডিজেবিলিটি হতে পারে। রুগীরা কিন্তু প্রাইমারি ব্যথা নিয়ে ওরিট থাকে, প্রত্যেকটা রুগী যে তার ব্যথা বেদনা চলাফেরা কষ্ট এটা নিয়েই ব্যস্ত থাকে, কিন্তু এই ব্যথা কিন্তু আস্তে আস্তে হয়তো কমে যেতে পারে, অনেক ক্ষেত্রে ব্যথা নাও থাকতে পারে, বা ব্যথাটা এক পর্যায়ে অনেক সময় আমরা বলি যে তার একটা সহনীয় মাত্রা চলে আসতে পারে, যে অথবা সে অ্যাডাপ্টেড হয়ে যেতে পারে ব্যথায়, যে কোনো মানে আমরা যদি পেইন স্কেল 0 to 10-এর মধ্যে যে স্কেল আছে, দেখা গেল যে সে 7-8 স্কেলেও এক পর্যায়ে সে কিন্তু টলারেট করতে পারছে, কিন্তু তার যেটা হতে পারে যে ডিজেবিলিটি বা পঙ্গুত্ব, এই জিনিসটা কিন্তু মোস্ট অফ দ্য ক্ষেত্রে রুগী নজরে আসে না বা রুগীর লোকজন বুঝে না, বা অনেক সময় আমরা যারা চিকিৎসক ওইদিকে অ্যাড্রেস করি না। আমরা যেই আমি যেই সাইড নিয়ে বেশি সবচেয়ে বেশি জোর দিতে চাই সেটা হচ্ছে, একটা মানুষ যেন এই রোগ বা যে কোনো ডিসেবিলিটি হোক বা যে কোনো রোগে হোক, যেন সে আস্তে 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 অকর্মণ্য হয়ে না পড়ে, ওই দিকে আমাদের মূল ফোকাস, যেটা রিহ্যাবিলিটেশনের মেইন থিম। কারণ হচ্ছে একটা মানুষ আস্তে আস্তে যখন ডিজেবিলিটির দিকে যাবে সে কিন্তু জানবে না, একটা মানুষ কিভাবে যায় আস্তে আস্তে, সাজেস কারো কোনো নার্ভের রোগ হলো বা মোটর নিউরন ডিজিজ বা মাসেল ডিজিজ বা আর্থ্রাইটিস, সে যত দিন যেতে থাকবে দেখা যাবে যে তার মাসেল পাওয়ারটা আস্তে আস্তে ডিক্রিজ করতে থাকে বা কমতে থাকে। আমরা মাসেল পাওয়ারটা 0 to 5 আমরা গ্রেডিং করে থাকি, তো 5 থেকে দেখা গেলো একটা নর্মাল মানুষ আমাদের সবারই 5 থাকে, 5 থেকে কমতে কমতে 4-এ আসবে, 4 থেকে 3-এ, 3 থেকে 2-এ। তো এইটে এই যে মানে ডিটোরিয়েশনটা, এটা কিন্তু একদিনে হবে না, ধরেন অনেকের ক্ষেত্রে কয়েক মাস, অনেকের ক্ষেত্রে কয়েক বছর, বা অনেকের ক্ষেত্রে যুগ লেগে যেতে পারে। এই যে আস্তে আস্তে ডিটোরিয়েশনটা হয়, রুগী কিন্তু ওই দিকে মনোযোগ আর দেয় না। আমাদের কাছে প্রায় রুগী আসে 30, 35 বা 25, 26 বা 40 বছর বয়স, কিন্তু তাকে দেখা যায় যে মনে হয় যে প্রায় 150-200 বছর হয়ে গিয়েছে, মানে তার ফিজিক্যালি সে টোটালি আনফিট হয়ে থাকে, বিভিন্ন ডিফর্মিটি নিয়ে আমাদের কাছে আসে, জোড়াগুলা শক্ত হয়ে যায়, টাইট হয়ে যায়, বেঁকে থাকে। আগে হয়তো সে শুয়ে থাকতে পারতো সোজা হয়ে, এখন আর সেটাও সে পারে না, সে হয়তো হাঁটু ভেঙে থাকে অথবা টার্ন নিতে পারে না, তাকে ডানে বামে ঘুরতে পারলে সে পারে না, হাতটা বিভিন্নভাবে মানে আমরা বলি ফাংশনও লেসি, মানে ফাংশন লস হয়ে যায়। একটা মানুষের হাতের অনেক কাজ আছে, হাত দিয়ে আমরা এভরিথিং করি, যখন তার এই ব্যথা নাই বাট কিন্তু সে মুভ করতে কষ্ট হয়ে যায়, হাত টাইট হয়ে গেল বা মাসেল ওয়াস্ট হয়ে গেল, শুকিয়ে গেল, তখন সে আরেকজন পর নির্ভরশীল হয়ে পড়ে। তো আমাদের এই পঙ্গুত্ব রোধ এবং ব্যথা, ব্যথা তো কমন, যে কোনো রোগী সাধারণত হয়ে থাকে, এটা নিয়ে আমাদের এখন সচেতন হওয়া জরুরি যে আমরা কিভাবে এগুলোকে প্রিভেনশন করতে পারি। এই বিভিন্ন সচেতনতা ধরনের পেইন কিলার থাকে, অনেকে মনে করে এটা টেম্পোরারি ভালো হয়ে গেলে বসে থাকে, তো পরবর্তীতে আবার ব্যথাটা ফিরে আসে, ফিরে আসে পার্মানেন্টলি আমাদের এটার মানে ব্যবস্থা করতে হবে না, ফিজিওথেরাপির কোনো বিকল্প নেই। জি, আচ্ছা, আমি একটু আপনার কাছে প্রশ্ন করতে চাই, আপনার নামটা? জি, আমার নাম শান্তা ইসলাম। শান্তা ইসলাম, আপনি কোথা থেকে এসেছেন? আমি নারায়ণগঞ্জ থেকে আসছি। আচ্ছা, আপনি তো স্যারের চিকিৎসা নিচ্ছেন বলছিলেন। জি। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি আমার কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, আর শরীর হাত পা ফুলে গেছে। আচ্ছা, কতদিন ধরে ছিল? 1 বছর। 1 বছর ধরে ছিল, ফুলে গিয়েছে কি ব্যথায়? হ্যাঁ, ব্যথা থেকে ফুলে তারপরে গেছে। কি কোনো মেডিসিন নিয়েছিলেন? হ্যাঁ, মেডিসিন তো নিয়েছি, আগে তো অনেক কয়েক জায়গায় ঘুরছি কিন্তু কোনো উপকৃত হয়নি। আচ্ছা, তো স্যারের কাছে আসলাম,
তো ওনার চিকিৎসা নিলাম, আল্লাহর রহমতে এখন আমি অনেকটা সুস্থ আছি। কতদিন ধরে নিচ্ছেন চিকিৎসা? এই তো 10 দিন। 10 দিন এখনো ভর্তি আছেন আপনি? জি এখনো আছি স্যার, আমাকে 15 দিনের জন্য ট্রিটমেন্ট দিচ্ছে। এখন আল্লাহর রহমতে আমি প্রায় 10% ভালোই হয়ে গেছি। আচ্ছা, আপনার যে ব্যথা ছিল তখন কি আপনি মানে রেগুলার যে কাজকর্ম করতেন সেটা কি করা যেত নাকি খুব? না আমি তো কাজ করতে পারতাম না, আমি প্রায় পঙ্গুত্বের মতোই হয়ে গেছিলাম, কোনো কিছুই করতে পারতাম না, নিজ হাতে খাবারও খাইতে পারতাম না। আচ্ছা, আপনার বয়সটা? বয়স 35। আচ্ছা, তাই তো খুব ইয়াং এই যে অবস্থা। কি প্রেজেন্টেশন নিয়ে আসছিল স্যার? ওনার ওনার আসলে মাল্টিপল ডিসঅর্ডার এবং ডিজিজের উনি ভুগছিল। ওনার ঘাড়ে সার্ভাইকেল রিব আছে, তো সার্ভাইকেল রিবটা আসলে অনেকের খুব বেশি মারাত্মক সমস্যা করে আর অনেকের ওইভাবে করে না, রিব থাকতেই পারে অনেকের, কিন্তু ওনারটা যেহেতু বেশি বেড়ে গিয়েছিল রিবস, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ওনার কিছু আর্থ্রাইটিক সমস্যা ছিল, হ্যাঁ এখনও যেটা আছে, এবং পাশাপাশি ওনার ঘাড় এবং কোমরের ডিস্কের সমস্যা আছে। আরেকটা হচ্ছে ওনার কিন্তু একটু ওজন বেশি তুলনামূলক ওনার হাইট বয়স অনুযায়ী, তো সব মিলিয়ে ওনার দেখা গেল দীর্ঘদিন উনি হয়তো বিভিন্ন ডাক্তারদের কাছে স্পেশালি কেবল ওষুধ নির্ভর চিকিৎসা করে আসছিল, ওষুধের উপরেই চলছিল। কিন্তু যেটা হচ্ছে একটা রুগীর চিকিৎসার ক্ষেত্রে ওষুধ অবশ্যই দরকার আছে আমাদের ক্ষেত্রে, কিন্তু সব রোগের চিকিৎসায় ওষুধ কিন্তু কোনো বেটার রেজাল্ট আসবে না বা কার্যকরী না, বা অনেক ক্ষেত্রে ঔষধ হয়তো সাহায্যকারী চিকিৎসা মাত্র। তো আলহামদুলিল্লাহ উনি এখন অনেক দিন, 10 দিন হয়েছে, উনি এখন অনেকটাই ভালো। তো আর ওনার কিছু কমপ্লিকেশন এরাই করছিল যে উনি বলছিল যে পঙ্গুত্ব চলতে পারতো না বা ওনার শরীর ফুলে গিয়েছিল, এটা কিন্তু দীর্ঘদিন ওষুধের একটা পার্শ্ব প্রতিক্রিয়া। তো আমরা তো আসলে এখানে ডিপিআরসিতে আমরা প্রত্যেকটা রুগীকে আলাদা আলাদাভাবে ডায়াগনোসিস করি যে কোন সমস্যাটা তার আছে। অনেক সময় রুগী সাজেজ একজন ডাক্তারের কাছে গেল, সে ডাক্তার সাহেব বললো যে আপনার তো বাত রোগ হয়েছে বা আর্থ্রাইটিস, হ্যাঁ ঠিক আছে হতে পারে, এটা একটা থাকতে পারে, কিন্তু একটা রুগীর ডিফারেনশিয়াল ডায়াগনোসিস করতে হবে। যে একটা রুগী যে শুধু কেবল বাত রোগ নিয়ে আপনার কাছে আসছে তা কিন্তু না, তার পাশাপাশি তার শরীরে অন্য কোনো সমস্যাও থাকতে পারে। এই জন্যই আমরা বারবার প্রত্যেকটা রুগীর যে অন্যান্য যে তার আর কোনো মেডিকেল রিপ্রেজেন্টেশন আছে কি না, অন্য কোনো ডিসঅর্ডার বা ডিজিজ আছে কি না পাশাপাশি বা রিলেটেড, যেমন আপনার ঘাড়ে যদি সার্ভাইকেল ডিস্ক প্রোল্যাপস হয় তা থেকেও ঘাড় ব্যথা হবে, আবার যদি সার্ভাইকেল রিপস হয় তা থেকেও ঘাড় ব্যথা হবে, আবার সার্ভাইকেল রিপস থেকে হাতে ঝিঝি করবে, আবার সার্ভাইকেল ডিস্ক প্রোল্যাপস থেকেও হাতে ঝিঝি করবে। সো ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কিন্তু কাছাকাছি বা ডিফারেন্স হতে পারে, কিন্তু রোগের ক্ষেত্রে দেখা গেল যে ওনার ডিস্ক প্রোল্যাপসও আছে আবার সার্ভাইকেল রিপসও আছে। এখন আমরা যদি সার্ভাইকেল ডিস্ক প্রোল্যাপসেরই কেবল চিকিৎসা করি, পাশাপাশি ওনার আর কোমরবিডিটিস অন্য কোনো রোগ আছে কি না সেটা যদি না ডায়াগনোসিস করি, তাহলে রুগী কিন্তু কমপ্লিট ট্রিটমেন্ট হবে না। আরেকটা হচ্ছে রুগীর গতানুগতিক চিকিৎসা, এর আগে আমরা বলছি যে গতানুগতিক চিকিৎসা থেকে বের হয়ে আসতে হবে। কারণ হচ্ছে এই ও গেল ওষুধ খেলো ওষুধ হ্যাঁ খাবে আমি আর আগে বলছি, কিন্তু প্রত্যেকটা রোগের একটা স্পেসিফিক বেটার ট্রিটমেন্ট আছে। অনেক ক্ষেত্রে অপারেশন ইজ এ বেটার ট্রিটমেন্ট, অনেক ক্ষেত্রে আমরা এই যে ফিজিওথেরাপি করছি এক্সারসাইজ করছি দিস ইজ বেটার ট্রিটমেন্ট। তো সাধারণত এই যে বাত ব্যথা ডিসেবিলিটি বা মাংসপেশির ব্যথা হাড় জোড়া রোগের ব্যথার ক্ষেত্রে রিহ্যাবিলিটেশন ফিজিওথেরাপি হচ্ছে মেইন ট্রিটমেন্ট। এই ফোকাসিংটা কম হচ্ছে, যেটা হচ্ছে রুগী মানে ব্যথার ওষুধ বা ওষুধ খেয়ে ভালো থাকার চেষ্টা করতেছে, কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে ফিজিওথেরাপি এক্সারসাইজ লাইফস্টাইল মডিফিকেশন খাবারের কারেকশান শোয়া বসার কাজের ক্ষেত্রে কারেকশান, তারপরে ওজন, ওজন যদি অবেসিটি থাকে বা বেশি ওজন থাকে সেটাকে কারেকশন করা, এই টোটাল একটা জিনিস জানতে হবে। এবং একটা রোগে যদি রুগী জানে যে কি হতে পারে, যেটা আমরা ফ্যাট অফ ডিজিজ বলে থাকি বা রোগের ভাগ্য, যে একটা রোগে কি হতে পারে, যে সার্ভাইকেল রিপস হলে চিকিৎসা না করলে কি হতে পারে বা চিকিৎসা করলেও ভবিষ্যতে কি হতে পারে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সবসময়
আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।